सामी बरवान बंदू हुई गन बेर पैगंबर तला तरी टमके तेलों कुरे शुनान मायर नबी सुराय खलास तेलावत कुरे शुनाय साहबी डेके बोले पैगंबर आबार एकटु तेलावत करेन आमार मुखस्त हय नाय अल्लाहर नबी आबार तेलावत करे शुनाय साहबी डाक दिया कय पैगंबर आबार तेलावत करे देन आमार एखनो मुखस्त हय नाय मायार नबी आबार तेलावत करे आर साहबी मनोयोग दिया अल्लाहर कलाम सुनतेछे मनोयोग दिया सुनतेछे आबार डेके बोले पैगंबर আমার এখনো মুখস্থ হয় নাই আমার তেলাওয়াত করে শুনান মায়ের নবী সূরা ইখলাস আবার তেলাওয়াত করে শুনায় এখন সাহাবী ডাক দিয়ে কই পয়গম্বর আর তেলাওয়াত করে শুনতে হবে না এখন আমি তেলাওয়াত করব আর আপনি বিশ্ব নবী আমার জবানের তেলাওয়াত শুনবে আশকারা মিল্লাতো মাযহাব জুদাস আশকারা মিল্লাতো মাযহাব খুদাস মিয়ানে আশেক মাশুকরা মজিস কিরা মান কাতিবিন্দা হাম খবর নিস আর নবীর উম্মত না দাল মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবী তুমি শুনে লও এই সূরার কত দাম কত দাম আল্লাহর নবী জানাইয়া দেয় এই ছোট্ট সূরাটা কোন ব্যক্তি যদি তিনবার তেলাওয়াত করে নেয় আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দেয় সাহাবী বড় খুশি হইয়া আল্লাহর নামে তাকবীর দেওয়া শুরু করে দেয় আর ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহকে দেই অল্প আল্লাহ আমাকে দেয় অনেক ও পয়গম্বর আমার আল্লাহ কত ভালো আল্লাহকে আমি দেই অল্প আল্লাহ তো বান্দাকে অনেক দিয়া দেয় অনেক দিয়া দেয় এরে জামালপুরের মুসলমান কেমন আল্লাহ তাআলা দেয় একবার সুবহানাল্লাহ বলেছো তো কত নেকি আল্লাহ দান করে দেয় যে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে মায়ের নবী জানাইয়া দেয় একবার যদি বান্দা সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ আদায় করে নেয় পুরা খালি জায়গাটুকু আল্লাহ নেকির দ্বারা পূর্ণ করে দেয় কত দেয় আল্লাহকে দেয় অল্প আল্লাহ বান্দাকে দিয়া দেয় অনেক গেরাম সাহাবীর মধ্যে বড় আনন্দ ও পয়গম্বর আল্লাহকে দেই অল্প আল্লাহ দিয়া দেয় অনেক আমার আল্লাহ কত দয়ার আল্লাহ আমার কত আল্লাহ কত মায়ার আল্লাহ বান্দা গুনে করেছ তারপর পানি বন্ধ করে নাই খাবার বন্ধ করে নাই এরে বান্দা তুই গুনাহ করার পর আল্লাহ তোর ঘুম বন্ধ করে নাই আল্লাহ বাতাসকে বন্ধ করে নাই আল্লাহ অক্সিজেন বন্ধ করে নাই গুনে করিয়া আল্লাহর অক্সিজেন নিতেছ সূর্যের আলো নাও বাতাস নাও আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য বলে সূর্য তোর তাপ দেওয়া বন্ধ করে অক্সিজেন বন্ধ করে দাও দুনিয়ার কোন মানুষ যদি সব মানুষ একত্রিত হইয়াও যদি হরতাল দেয় হরতাল দেওয়ার সুযোগ নাই সব বালিশ সারা জমিনে হতে যাবে আল্লাহর এত না পারে মনে করি এত গুনা করি তারপর আল্লাহ আমাদের ধ্বংস করে না কেন ধ্বংস করে না জামালপুরের মুসলমান মায়ের নবী অসুস্থ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন অসুস্থ আজরাইল আয়েশা বলে পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন আর জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর দরবারে যেতে চান মায়ের নবী ডাক দিয়ে কই আজরাইল আমি যদি আল্লাহর দরবারে চলে যাই আমার গুনাহের উম্মত গুনাহ করবে না জানি আল্লাহ গুসা হইয়া তাদের ধ্বংস করে দেয় আমার গুনাহগার উম্মতকে তুই আমি কিভাবে চলে যাইব এই গুনাহগার উম্মতের জিম্মা কে নেবে যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে খবর নিয়ে আসবে
আমার উম্মতের জিম্মা কে নিবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। এমন সময় আল্লাহ জিব্রাইল কে পাঠে, জিব্রাইল যাও জলদি করে আমার মায়ের নবীকে খবরটা শুনাইয়া দাও। ও জিব্রাইল যাও যাও আমার মায়ের নবীকে জানাইয়া দাও, আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, বরং আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। জিব্রাইল বলে পয়গম্বর আপনার চিন্তা লাগবে না, আপনার গুনাহের উম্মতের জিম্মা স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে, আপনার গুনাহের উম্মত গুনাহ করবে তারপর আল্লাহ বড় বড় গজব দিয়া ধ্বংস করবে না। ও পয়গম্বর আপনার উম্মত গুনাহ করার পর গভীর রাতে যাই নামাজ বিছাইয়া আমার মালিকের দরবারে যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তওবার বিনিময় বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। মাগফিরাত দাম রাদ উমিদ আজ লুতফে তু, যাকে খুদ পরমদায়ে লা তাকুনা তু বেগুনাহ না গুজাশতা বার মাসাতে বা হুজুরে দিল না কর দম তাআতে। আরে নবীর উম্মতের দাল জাহান্নাম থেকে মানুষদেরকে ফিরানোর জন্য আমার মায়ের নবী দ্বীনের দাওয়াত মক্কার জমিনে দেয়। নবীর বয়স যখন 40 বছর হয়ে যায়, এর আগে মক্কার জমিনে যত কাফের ছিল আমার মায়ের নবীকে আলামিন বিল উপাধি দেয়। এত ভালো মানুষ, এত ভালো মানুষ আর দুনিয়ার জমিনে নাই। মায়ের নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দান করেন, বড় বড় কাফের লিডারের দল আমার মায়ের নবীকে ডাক দেয়া কয় মুহাম্মদ, এতদিন তো তোমাকে ভালোই মনে করেছিলাম, এখন তুই নতুন ধর্মের দাওয়াত দাও। আরে মোহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করে দাও, সুন্দর নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, টাকার মালিক হতে চাও, ক্ষমতা চাও, যা চাও তাই দিব, তবে কালিমার দাওয়াতটা তুমি দিও না। মায়ের নবী ডাক দিয়া কয় ও মক্কার কাফের দল, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন বেঁচে থাকবো আমি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকবো, কালিমার দাওয়াত দিয়ে যাব। আবু জাহেলের মেজাজ বড় গরম, এরি মুহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করে দাও, আমাদের বাপ দাদার ধর্মের কালির উপরে চুলকানি মারবা না, এ কালিমার দাওয়াত বন্ধ করে দাও। এমন সময় মায়ের নবী ডাক দেয় কয় চাচা যান, না না আমি কালিমার দাওয়াতটা বন্ধ করতে পারবো না, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওই কোটির কিয়ামতের ময়দানে আমি শাফাত করি আর জান্নাতের মধ্যে নিয়ে যাব। ও পয়গম্বর এমন সময় আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ, না না কালিমার দাওয়াত বন্ধ করে দাও, না হয় তো দুনিয়ার জমিনে তোমাকে থাকতে দিব না। এমন সময় মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে না চাচা যান, আমি কালিমার দাওয়াত বন্ধ করব না, দুনিয়ায় বিপদে পড়ে গেলে কত আপনজনকে আপনি কাছে পেয়ে যাবে, অন্ধকার কবরে এমন একটা কবর যেই কবরে টানে মাটি, পাবে মাটি সামনে পিছনে মাটি, যেই কবরে উপরে মাটি দরজা নাই জানালা নাই, এমন একটা অন্ধকার কবর, অন্ধকার কবরে যদি বিপদে পড়ে যান
অন্ধকার কবর দেখার মতন কেউ নাই কেউ নাই। আবু জাহের মেজাজ বড় গরম, আবু জাহেল হাতের মধ্যে একটা পাথর নিয়ে মায়ের নবীর মাথার উপর আঘাত করে দেয়, মায়ের নবীর মাথাটা পেটে জমিনের মধ্যে রক্ত জরজর করে পড়ে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা যান, এই মক্কার জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় ইতিম, দুনিয়ায় আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছয় বছর কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এই দুনিয়ায় দেখার মতন কেউ নাই, আপনাদের অধীনে ছিলাম, আপনি আমার আপন চাচা হয়ে আমার মাথাটা ফাটাইয়া দিয়েছেন, আমি কার কাছে যাইব, কার কাছে দুঃখের কথা বলবো, এমন করে মায়ের নবী হাত দিয়া ফাটা মাথা চেপে ধরে কান্না করতে করতে কাবা কিনারায় চলে যায়। মায়ের নবীর কাবা ঘরের এক কোনায় বসে বসে কান্না, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ কালিমার দাওয়াত দে, ইমানের দাওয়াত দে, আজকে আপন চাচা হই আমার মাথা ফাটাইল, কে আমাকে সান্ত্বনা দিবে, কার কাছে যাব, আমার মাও নাই, আমার বাবাও নাই। ও জামালপুরের মুসলমান, যার মা নাই সে বুঝো মা হারানো কি ব্যথা, যার বাবা নাই সে বুঝো বাবা হারানো কি ব্যথা, এত জমিন দিয়ে হাঁটো, যার বাবা নাই সে কত মানুষের চেহারার দিকে তাকায়, দেখিনি একবার বাবার মতন লোক দেখা যায়, কিন্তু না ওই বাবার মতন লোক আর তো জমিনে কোনদিন আসবে না, যার মা নাই সে বুঝে মা হারানো কত ব্যথা, এত মানুষের দিকে তাকায় দেখিনি একবার মায়ের মতো দেখা যায়। এ যুবক ভাই, ও বুড়ো বাবাজিরা, ও জামালপুরের মুসলমান, এরে জামালপুরের মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনরে ভাই, জাহান্নাম কত বড় কঠিন জায়গা, কত বড় কঠিন জায়গা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও লাগলে পাও জ্বলে, ওই জাহান্নামের আগুন শরীরে যে অঙ্গে লেগে যাবি রে ভাই, এমনকি জ্বলে পুড়ে কলিজা পর্যন্ত সরকার হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, আমার মায়ের নবী জাহান্নামের দিক থেকে মানুষদেরকে ফিরায়, কিন্তু মক্কাবাসী শুনেন আমার মায়ের নবীর গায়ের মধ্যে পাথর গুলান মারে আর বলে, দেখ পাগল যায় পাগল যায়, আমার মায়ের নবীর রক্ত শরীর দিয়া জোর জোর দিয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও তাইফের দল, শুনো আমি নবী পাগল না পাগল না, শুনো আমার মুখের বাণী শুনে লও, সকলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হামসুরাতো হামসিরাতে মুস্তাফা, দরতামামি হালেও কুন এতবা এতবায়ে সুন্নাতে খাইরুল বাশার, গিরে লাজেম তাবুয়া বি আইফেসার, মুহাম্মদ আরবি হায় আনবি রাস্তে পিশুয়া, মুহাম্মদ আরবি হায় আনবি রাস্তে পিশুয়া, আলম হুয়া উসকি পয়দা এসে উজালা, আলম হুয়া উসকি পয়দা এসে উজালা, শফিউল উমম হামার নবী রোজে কিয়ামত শফাআত করেগা, আল্লাহ কি পাস গুনাহগার উম্মত, শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত। মায়ের নবী মক্কার কিনারায় বসে বসে কান্না, আর আসমানের দিকে তাকিয়ে বলে, ও আসমান জমিনের মালিক, কার কাছে যাইব দুঃখের কথা বলবো, এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই,
এমন করে করে কান্না। নবীজির চাচা বীরপালওয়ান আমির হামজা তখন মুসলমান হয় নাই, ওরে জামালপুরের মুসলমান আল্লাহ যাকে হেদায়েত দেয় ওই ব্যক্তি কেউ ধরে রাখতে পারে না, হেদায়েত পেয়ে যায়। আর আল্লাহ যাকে হেদায়েত না দেয় যত ওয়াজ করো ওই ব্যক্তি কখনো হেদায়েত পায় না রে ভাই। এই ময়দানে আসো, দিলটা নরম করো রে ভাই, দেখো আল্লাহর ভালোবাসায় জাহান্নামের ভয়। চোখের থেকে যদি এক ফোঁটা পানি ছেড়ে দাও হতে পারে পানির বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। বীরপালওয়ান আমির হামজা তখন মুসলমান হয় নাই, বীরপালওয়ান আমির হামজা দুপুর বাড়ি চলে যায়, ডাক দিয়া বিবিকে বলে বিবি মোহাম্মদ কোথায়। আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয় সন্ধ্যা হয়ে গেছে, তোমার বাতি যায় এখনো বাড়ি আসে নাই, তবে শুনছি তোমার ভাই আবু জাহেল তার মাথা ফাটাইয়ে দিয়েছে। বীরপালওয়ানের মেজাজ বড় গুরু, হাতের তলোয়ার নিয়ে আবু জাহেলের ঘরের দরজার সামনে হাজির, ডাক দিছে রে আবু জাহেল আয়, তুই নাকি মোহাম্মদের মাথা ফাটাইছো। আবু জাহেল ডাক দেয়া কয় হ্যাঁ আমি মোহাম্মদের মাথা ফাটাই দিয়েছি। বলে কেন? বলে মোহাম্মদ কালিমার দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়। এমন সময় বীরপালওয়ান আমির হামজা হাতের তলোয়ার দিয়া ওই আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করে দেয়, মাথাটাও পেটে জমিনের মধ্যে রক্ত পড়ে যায়। আর ডাক দেয়া কয় আবু জাহেল শুনেলাম এই মক্কার জমিনের মধ্যে মোহাম্মদের আপন কেউ নাই, মাও নাই বাবাও নাই আপন বলতে কেউ নাই, তবে এই জমিনের মধ্যে মোহাম্মদ যতই কালিমার দাওয়াত দেয় মোহাম্মদের উপর যদি কোনো আঘাত করো আমার হাতের তলোয়ার দিয়ে তোর গর্দান উড়িয়ে দেব। এরে আবু জাহেল তুমি শুনলাম যতদিন আমি বেঁচে থাকবো কোনদিন মোহাম্মদের শরীর আঘাত করতে পারবি না, এ নবীর উম্মতের দল। এমন করে হুঁশিয়ার করে দেয়, সাবধান করে দেয়। এমন সময় বীরপালওয়ান আমির হামজা ডেকে বলে বল আমার ভাতিজা কোথায় একটু তাড়াতাড়ি কো, রাত্র হয়ে গেছে আমার ভাতিজা মোহাম্মদ এখনো বাড়ি যায় নাই। এরে নবীর উম্মতের দল আমির হামজার কথা শুনিয়া আবু জাহেল ডাক দিয়া কয় এরে বীরপালওয়ান আমির হামজা তোমার ভাতিজাকে নজর করে দেখলাম কান্না করতে করতে কাবা ঘরের দিকে চলে গেছে। এমন সময় আমির হামজা খুঁজতেছে কাবা ঘরে আশেপাশে খুঁজি, নজর করে দেখে মায়ের নবী কাবা ঘরের কোনায় একটা পাথর উপরে বসে বসে কান্না, আর আসমানের দিকে তাকিয়ে বলে ও মালিক রাত্র গভীর হয়ে গেছে কার কাছে যাব। এমন সময় বীরপালওয়ান আমির হামজা কাছে দিয়া ডাক দিছে মোহাম্মদ কেন এখন রাত্র বেলা বসে বসে কান্না করো কান্না করো, আবু জাহেল তোর মাথা ফাটাইছে আমি প্রতিশোধ নিয়েছি। এই দেখ হাতের তলোয়ার দিয়া আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, চল বাড়ি চল। মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে আরো কান্না বাড়ায়। এমন সময় বীরপালওয়ান আমির হামজা ডাক দিয়া কয় এ মোহাম্মদ কেন তুমি কান্না করো, আমি তো মায়ের প্রতিশোধ নিয়েছি। মায়ের নবী ডাক দিয়া কয় ও চাচা দেন তুমি শুনলাম মায়ের প্রতিশোধ নিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না। আমি রামজা ডাক দিয়ে কই ভাতিজা কি করলে তুমি এখন খুশি হইবা। এমন সময় পয়গম্বর ডাক দিয়ে কয় চাচা যান আপনিও যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যান আমি বড় খুশি হয়ে যাব। কথাটা শোনার পর বীরপালওয়ান আমির হামজা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মায়ের নবীর হাতটা ধরে বলে এরে বাতি যার দেরি করবি না, আর দেরি করার দরকার নাই, তোমাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি রাজি হয়ে গেলাম, এখনই তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।
এর নবীর উম্মতের দল বীর পালোয়ান আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওদিক থেকে আবু জাহেল সকাল বেলা বড় একটা বৈঠক করলো, সকল কাফের বড় বড় লিডারদেরকে ডাকলো, সকলকে একত্রিত করার পর ডাক দিয়া কয় কে আছো এই মক্কার জমিনের মধ্যে, মোহাম্মদের গর্দানটা উড়াইয়া দিবি তবে 100 উট তোকে হাদিয়া দেব, উপহার দেব। ওমর হাতের তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, বলে আর আবু জাহেল আর চিন্তা লাগবে না, আমি মোহাম্মদের গর্দান উড়াইব। এমন সময় হাতের তলোয়ার নিয়ে মায়ের নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়। কিছুদিন যাওয়ার পর এক লোক ডাক দিয়া কয় কোথায় যাও গরম মেজাজে ওমর, কোথায় যাও? এর নবীর উম্মতের দল। এমন সময় ওমর রাঙা তলোয়ার নিয়ে দৌড়ায়, তলোয়ার নিয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে, যুবক ডাক দিয়া কয় ওমর আর দৌড়াইও না, কোথায় যাও? বলে মোহাম্মদের গর্দান উড়াইব। বলে মোহাম্মদের গর্দান কাটার আগে নিজের ঘরের খবরটা আগে লও। বলে কেন কি হইছে? বলে তোমার বোন এবং বোনাই দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন ও নবীর আশিকের দল, ওমর এখন তলোয়ার নিয়ে বোনের বাড়ির দিকে দৌড়ায়। বোনের ঘরের দরজার সামনে যখন চলে যায়, বোন এবং বোনাই দুজন কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের আওয়াজটা ওমরের কানে চলে যায়, কিন্তু ওমরের কণ্ঠের আওয়াজ পাইয়া বোনাই ঘরের এক কোনার মধ্যে চলে গেল। ওমর ঘরের মধ্যে তলোয়ার নিয়ে হাজির, বোনকে ডাক দিয়া কয় এরে বোন তোরা কি তেলাওয়াত করলি, কি পাঠ করছ আমাকে একটু শুনা। বলে না না শুনানো যাবে না। ওমর ডাক দেখা শুনলাম তোরা নাকি মুসলমান হয়ে গেছো। এমন সময় বোন ডাক দিয়ে কয় ওমর হা আমরা মুসলমান হয়ে গেছি। ওমর হাতের তলোয়ার দিয়ে বুড়ির গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করা শুরু করলো, যত আঘাত করে ততই ডাক দেয় কয় আরে ভাই আমাকে যত আঘাত করো কর, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইছি, এই এমন কালিমা পড়েছে জীবনে এই কালিমা থেকে আমাদের বিরত করতে পারবে না। ওমরের বোনের শরীরটাও রক্তে জর্জরিত হয়ে গেছে, বোনাই আর সহ্য করতে পারি না, ঘরের কিনার থেকে বের হইয়া ডাক দিছে ওমর কত আর মারবি মা, তোর হাতের তলোয়ার দিয়া তুই হাতে আঘাত করতে পারবি, মাথায় আঘাত করতে পারবি, হাতের তলোয়ার দিয়া শরীরের মধ্যে আঘাত করতে পারবি, কবি ওমর এই হাতের তলোয়ার দিয়া ইমানের উপর আঘাত করতে পারবি না। আমরা এমন আল্লাহর উপর ইমান আনছি, জীবন যাবে তারপর আল্লাহকে বলবো না, জীবন যাবে তারপর আল্লাহর জিকির বন্ধ করবো না, জিকির যাবে তারপর কোরআন তেলাওয়াত করা বন্ধ করবো না, জীবন চলে যাবে তারপর সত্য কথা বলতে আর দেরি করবো না, আমাকে পাশের বসে ঝুলাবা ঝুলাও, আমাকে যেখানে নিবে নাও জেলের মধ্যে আবদ্ধ করবা করো, তারপর কোরআনের সত্য কথাগুলো বলে যাব। এর নবীর আশিকির দল, ওমরের দিলটা বড় নরম হয়ে যায়। ওদিক থেকে মায়ের নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বীর পালোয়ান আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ এই মক্কার জমিনের মধ্যে আরো একজন বীর পালোয়ান আছে ওমর, আল্লাহ তুমি ওমরের মতন যুবককে তুমি হেদায়েতের মালা পরাইয়া দাও। ওমরকে আল্লাহ তাআলা হেদায়েতের দান করে দেয়। এমন সময় ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়, বোনকে ডাক দেয়া করে বোন তোরা কি তেলাওয়াত করেছ আমাকে একটু শোনা, বোন ডাক দিয়া কয় না তোমাকে শুনানো যাবে না শুনানো যাবে না, তুমি এই কালাম হাত দিয়া ধরতে পারবে না, তুমি তো একটা নাপা। ওমর ডাক দিয়া কয় বোন যদি কোরআন ধরতে হয় কি করা লাগবে? বলে তোমার গোসল করা লাগবে, মুসলমান হওয়া লাগবে। এমন সব ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে আরে বোন অন্যায় করেছি, তোর গায়ের মধ্যে আঘাত করেছি,
এরে বোন আমাকে ক্ষমা করে দে, ওই কুরআনটা একটু আমাকে তেলাওয়াত করে শোনাও। এমন করে করে কান্না আর ডাক দিয়া কয় রে বোন চল মায়ের নবীর দরবারে আমাকে নিয়ে চল, আমি আর দেরি করব না, এখনই আমাকে মুসলমান বানাইয়া দে। বোন এবং বোনাই দুইজন ওমরকে নিয়ে মায়ের নবীর দরবারে চলে যায়। বীর পালোয়ান আমির হামজা ডান পাশে দাঁড়ানো, হযরত বিলাল বাম পাশে তলোয়ার নিয়ে দাঁড়ানো, ওদিক থেকে দূরে থেকে নজর করে দেখে ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে মায়ের নবীর দিকে যাইতেছে। বীর পালোয়ান হাতের তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে গেছে মোহাম্মদ, ওই যে দেখা যায় ওমর তলোয়ার নিয়ে আসতেছে, না জানি আপনাকে কতল করে দেয়। তবে আমি তলোয়ার নিয়ে আমির হামজার সামনে দাঁড়াইলাম, যতক্ষণ পর্যন্ত আমার রুহটা থাকবে আপনার শরীরের মধ্যে একটা আঘাত করতে দেব না। মায়ের নবী ডাক দিয়ে কই চাচা যান, না না তলোয়ার দিয়ে ওমরকে কতল করা লাগবে না, আমার মনে হয় ওমর এখন আমাকে কতল করতে আসে না, ওমর এখন নিজেই বুঝি মরার জন্য এসেছে। এমন সময় মায়ের নবীর কাছে যা ওমর মাথাটা নিচু করে বসে গেছে আর বলে পয়গম্বর বুঝি নাই বুঝি নাই, ও পয়গম্বর আর দেরি করবেন না, আমাকে এখনই আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। বীর পালোয়ান আমির হামজাও মুসলমান হয়ে যায়, ওদিক থেকে ওমর নবীর হাতে হাত দিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। মায়ের নবী ডাক দেয়া করে বেলাল আর দেরি করব না, দেরি করব না, মক্কার জমিনে আর গোপনে ইসলামের দাওয়াত দিব না, এখন যদি দাওয়াত দিতে হয় আমরা প্রকাশ্যেই ভাবে দাওয়াত দিতে থাকব। দাওয়াত দিতেছে দাওয়াত দেয় আবু জাহেল ডাক দিয়া কয় মোহাম্মদ কে তো এভাবেও কতল করা গেল না, কি করা যায়? তাই মোহাম্মদ তো বড় একটা জাদুগর, বড় জাদু বিদ্যার বড় পণ্ডিত, যেই মোহাম্মদের চেহারার দিকে তাকায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, দেরি করে না। তাহলে কি করা যায়? মোহাম্মদ কে জাদু দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করা লাগবে। এর নবীর উম্মতের দল বড় জাদু বিদ্যার বড় পণ্ডিত বিদেশ থেকে ভাড়া করিয়া জামাত নামের বড় একজন জাদুবিদ্যার পণ্ডিত আনল, আইনা বড় সিংহাসন সাজায় আর ডেকে বলে এর জামাত তুমি মোহাম্মদকে জাদু দিয়া দুনিয়া থেকে বিদায় করবে, টাকা চাও বাড়ি চাও যা চাও তোমাকে তাই দেওয়া হবে। জাদুবিদ্যার বড় পণ্ডিত জামাত নামের বড় পণ্ডিত সিংহাসনের ভিতরে বসা আবু জাহেলকে ডাক দেয়া, আবু জাহেল কোথায় তোমার ভাতিজা মোহাম্মদ, ডাকো আমার কাছে নিয়ে আসো, আমি জাদু দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। এর মুসলমান ইমানদার আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না, কথা বলেন ঠিক কিনা? শুনিলাম আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না রে ভাই, আর আল্লাহ যদি মারে দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারে না। এরে আল্লাহর গোলাম জামাত নামের বড় জাদু বিদ্যার পণ্ডিত সিংহাসনের মধ্যে বসে যায়, আল্লাহর নবীকে যখন আবু জাহেল ডাক দেয় মোহাম্মদ, মায়ের নবী বড় আশা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, না জানি আমার চাচা এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এমন আশা নিয়ে বের হয়ে যায়। কিন্তু মায়ের নবী যখন আবু জাহেলের কাছে আসলো, আবু জাহেল বড় কর্কশ ভাষা আমার মায়ের নবীর সঙ্গে ব্যবহার করলো, এমনকি মায়ের নবীকে দরিয়া জামাতের সামনে আইনে হাজির করলো। জামাত দূরে থেকে নজর করে দেখে এমন একটা মানুষকে আজকে ওই আবু জাহেল হাত দরিয়া টানিয়া নিয়ে আসতেছে, জামাত শুধু ওই লোকটার চেহারার দিকে তাকাইয়াছে। আবু জাহেল ডাক দিয়া কয় রে জামাত তুই কেন এমন ভাবে এই লোকটার চেহারার দিকে তাকানো, তাকে তো তুই জাদুবিদ্যা দিয়ে এখন মেরে ফেলবি, জামাত নামের বড় জাদুগর কিছুই বলে না। মায়ের নবী যখন জামাতের কিনারায় হাজির,
এমন সময় যখন কিনারায় হাজির হয়ে যায় জামা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেল ও নবীর উম্মতের দল সিংহাসন ছেড়ে যখন দাঁড়িয়ে যায় আবু জাহেল ডাক দিয়া কয় এর জামাত তুই আল্লাহ মুহাম্মদকে তুই কতল করে দিবি জাদু দিয়া মেরে ফেলবি তুই কেন নবীর চেহারার দিকে তাকাইয়া দাঁড়াইছো জামার ডাক দিয়া কয় রে বুঝাইল তোর কপালে বুঝি হেদায়েত নাই এই নবীর চেহারা এত সুন্দর এত সুন্দর আমি নবীর চেহারার দিকে তাকাইলাম নবীর চেহারার দিকে যত তাকাই ততই দেখি নবীর চেহারাটা নূরের দালা ঝলমল ঝলমল করতেছে ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়েদুল কওনাইন খতমুল মুরসালিন আখেরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদ আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামার ওয়ে জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হাম সূরা তো হম সিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন এতবা এতবায়ে সুন্নাতে খাইরুল বাশার গিরে লাজম তাবুয়া বি আইফসার এর নবীর উম্মত দাল আবু জাহেল যখন আব জামাত নামের সামনে জাদুঘর বেদক পণ্ডিত তার সামনে যখন হাজির করল জামা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে যায় আর ডাক দিয়া কই রে আবু জাহেল তুমি শুনিল তোর কপালে আল্লাহ বুঝি হেদায়েত দান করে নাই এই লোকটা তো সাধারণ কোন মানুষ না এই লোকের চেহারার মধ্যে এত নূর এত নূর এত নূর আল্লাহু আকবার বলেন এই পয়গম্বর চেহারার মধ্যে এত নূর আমি চেহারা দেখে চিনে ফেলেছি এই লোকটাকে আমি মনে মনে খুঁজতেছি মনে মনে খুঁজতেছি এটা সাধারণ মানুষ না সাধারণ মানুষ না এটাই হলো আখির পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবু জাহেল তুমি শুনিল আল্লাহ তোর কপালে হেদায়েত লেখে নাই তুই বুঝি হেদায়েত পাবি না এত সুন্দর মায়ের নবীকে দেখার পর এখনো তুই কালিমা পড়ে মুসলমান হও না এখনো তুই এই নবীকে মারার জন্য চেষ্টা এ আবু জাহেল তবে তুই সাক্ষী থাক তোর সামনে এখন আমি ওই নবীর হাতে হাত দিয়া এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম মুসলমানি বুয়াত কর দান নেহাদান হিনানে খোদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুজাল হামেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজেমাস ওই বেরাদার দূর বাসদ হাই জামাস এ নবীর উম্মতের দল আবু জাহেল জামাতকে বিদায় করে দেয় হাতের মধ্যে পাথর নিয়া মায়ের নবীকে ডাক দিছে এ মুহাম্মদ বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর দেরি করব না মায়ের নবীর চোখের পানি সেরে দিয়া মায়াবী নজর দিয়া চাচার দিকে তাকিয়ে আছে চাচা জান আপনি কি আসলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন আবু জাহেল বলে হ্যাঁ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বলো হাতের মধ্যে কি আছে মায়ের নবী ডাক দিয়া কই চাচা জান আমি বলবো না আপনার হাতের মধ্যে কি আছে তারাই বলে দিবে এমন সময় আবু জাহেল ডাক দিয়া কয় আরে বোকা আমার হাতের মধ্যে এমন জিনিস আছে তারা কথা বলতে পারবে না দেখি তুমি কেমন করে তাদের দিয়া কথা বলাও মায়ের নবী ডাক দিয়া কয় হাতের মধ্যে আমার চাচার মুঠের মধ্যে কি আছে তাড়াতাড়ি তোমরা সাক্ষী দিয়া দাও আমি আল্লাহর নবী কিনা বলতে দেরি হয় সঙ্গে সঙ্গে হাতের মুঠের মধ্যে ছোট ছোট পাথর গুলান মানুষের মতন কথা বলা শুরু করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ
হাতের মধ্যে পাথর গুনান কথা বলা শুরু করে দিস আর বলে এ আবু জাহেল তবে শুনে নাও এটা সাধারণ মানুষ না মানুষ না যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই বানাইতো না এরে যুবক ভাই এ বুড়া বাবাজিরা কিসের পাগল হইছর যুবক একটু মনটরে বুঝো ওই নবী উম্মতের জন্য এত পাগল দুনিয়ার জীবনে উম্মতি উম্মতি বলে কান্না করস এ এখনো মদিনায় শুয়ে শুয়ে আমার নবী কাঁদে এর নবীর আশেকের দা কেমন করে আমার নবীকে ভুলি আমার নবীর কলিজার মধ্যে আঘাত দাও এখন তোমার কি মনে চায় না একটু মদিনায় যাওয়ার জন্য তোমার কি মনে চায় না একটু মায়ের নবীর রওজার পাশে দাঁড়ানোর জন্য এর যুবক ভাই যদি মায়ের নবীর রওজার পাশে একটু দাঁড়াইতা দেখতা একটু খেয়াল করে দিলটা পাথরের মতন দিল সঙ্গে সঙ্গে গলে যায় আমি যখন নবীর রওজায় দাঁড়াইলাম লাগে যেন আমার নবী কাছে দাঁড়ানো দিলটা নরম হয়ে চোখের থেকে পানি চলে যায় এরে গরিব যদি হও আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করো আল্লাহ তোমার মায়ের নবীকে আবু জাহেল দেখলো আবু লাহাব দেখলো ও তয় মায় আল্লাহ নবীর সুন্নতের বড় পাগল সুন্নাতকে মহব্বত করে মাথায় টুপি পরলাম গায়ে লম্বা জামা পরলাম আয় আল্লাহ তোমার নবীকে দেখতে পারলাম না জীবনে একটাবারের জন্য হলো নবী রওজায় যাওয়ার তৌফিক দিয়া দাও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবে রই পুবাল পশ্চিমে করে সোধাওয়া আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এর নবীর উম্মতের দার আমার নবী কত মায়ের নবী গাছে চিনল মাছে চিনল পশু পাখি আমার নবীকে চিনল আজকে মানুষ হইয়া আমার নবীকে চিনলাম না রে ভাই আমার মায়ের নবী রাস্তা দিয়া হেঁটে যায় বারবার মায়ের নবী সালামের উত্তর দেয় সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর কে আপনাকে সালাম দেয় কার সালামের উত্তর দেন আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম শুনে লও আমি শুধু মানুষের জন্য নবী না আমি নবী যখন রাস্তা দিয়ে যাই এই জঙ্গলের গাছপালা পশু পাখি আমি নবীকে সালাম জানাই আমি শুধু মানুষের জন্য নবী না আমি হলাম সমস্ত মখলুকাতের জন্য নবী এর নবীর উম্মতের দল আজকে দিলটার মধ্যে শুধু দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত পেলিয়া আল্লাহর মহব্বতই তো অন্তরে ঢুকাও
দুনিয়া শান্তি পাইবা আখিরাত মুক্তি পাইবা হাকিকত সাই তু দুনিয়া বেখবর হয় দুনিয়া কি নমায়েশ পর নজর হয় নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহরকার কে বাসি বা খোদা বাস সস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদাম নাই কমাশ কনকরাহ পর জিন্দজার দুনিয়া মে হ দুনিয়া কা তলব গার নেই হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেই হো বাজার সে গুজার হো করিদার নেই হো বাজার সে গুজার হো করিদার নেই হো এর নবীর আশিকের দল দুনিয়ার মহব্বতটা অন্তর থেকে উঠাইয়া দাও এখন থেকে আর গুনাহ করবা না আর নামাজ কাজা করবা না আর নবীর কলিজার মধ্যে আঘাত দিবা না রে যুব দাড়িটা কাটি আজকে আমার নবীর কলিজার মধ্যে আঘাত দিত সেরওয়াই আমার নবীর তুমি যখন দাড়ির মধ্যে বেলেটটা লাগাও বেলেটের কই বেলেটের পর্যায়ে আমার নবীর কলিজার মধ্যে লেগে যায় এরে যুব গো ভাই এখান থেকে আজকে কাটি তওবা করে নিবা আর কোনদিন নামাজ কামাই দেবা না আর নবীর কলিজা আঘাত দিবা না খাটি দিলে তওবা করতে কারা কারা রাজি দুইটা হাত একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ তুমি সকলকে কবুল কর বলে না আমিন মায়ের নবীকে গাছে চিনল মাছে চিনল রে ভাই নবীর বয়স যখন বারো বছর হয়ে যায় এর নবীর আশেকের দল আমার নবী তার দাদার দিনে ছিল আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবীর হাতটা ধরিয়া নবীর চাচা আবু তালেবের হাতের মধ্যে তুলে দেয় আর বলে এই মোহাম্মদের বয়স এখন মাত্র বারো বছর তোর হাতের মধ্যে দিয়া গেলাম মক্কার জমিনে যেন কোন ব্যক্তি এই মোহাম্মদকে আঘাত না করতে পারে এমন ভাবে হাতটা ধরিয়া আবু তালেবের হাতের মধ্যে দেয় আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই আবু তালেবের অধীনে মায়ের নবী নবীর বয়স তো কোনো বারো বছর আস্তে আস্তে করে নবী বড় হইতেছে আবু তালেব ওই সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে যাবে একজন আর দুইজন না সত্তর জনে একটা কাফেলা নিয়ে ওই সিরিয়ার জমিনে চলে যাবে কবরটা মায়ের নবী যখন শুনল আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও চ চ চ আমিও আপনার সঙ্গে যাব কেননা কার কাছে থাকবো কে আমাকে দেখবে দেখার মতন কেউ নাই আমি আপনার সঙ্গে যাব আবু তালেব মায়ের নবীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয় ওই সিরিয়ার প্রতিবদ্ধে এক ইহুদির বড় পণ্ডিত সিরিয়ার জমির প্রতি মধ্যে একটা ঘর বানাইয়া ওখানে বসে বসে মক্কা থেকে যারা ব্যবসার জন্য সিরিয়ায় যায় তাদেরকে খাবার খাওয়ায় মক্কার সমস্ত লোকদেরকে যারা ব্যবসার জন্য যায় ওখানে তাদেরকে থামাইয়া তাদেরকে খাবার ব্যবস্থা করে দেয় এর যুবক ভাই এই ইহুদির বড় পণ্ডিত তাওরা খুলে দেখলো এমন একজন পয়গম্বর হবে আখিরি জামানার পয়গম্বর যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না জমিন বানাইতো না যেই নবীর এত দাম সব কিছু তাওরাতের মধ্যে নবীর ভবিষ্যৎবাণী দেখতে পাই ওদিন থেকে ইহুদি পাদ্রী বড় পাগল আমার মায়ের নবীকে দেখার জন্য বড় পাগল তাওরাতের মধ্যে আছে নবীর বয়স যখন বারো বছর হয়ে যাবে মক্কা থেকে তার চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার জন্য সিরিয়ার জমিনে যাবে এই ইহুদি পণ্ডিত এক বছর দুই বছর না ছাব্বিশটা বছর পর্যন্ত এখানে বসে বসে মক্কার লোকদেরকে তারে খাবার খাওয়াইতেছে জায়গা সম্পত্তি তাও শেষ টাকা পয়সার নাই বিক্রি করে করে খাবার খাওয়ায় শুধু একটা বার নবীর চেহারা দেখার জন্য ইহুদি পণ্ডিত হইয়া মায়ের নবীকে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে আল্লাহর নবীকে দেখার জন্য বড় পাগল
26টা বছর হয়ে গেছে কই মোহাম্মদ কে দেখতে পাই না। যত মানুষ যায় কাফেলা যায়, একবার তাওরাত কিতাবের দিকে খুলে তাকায় আরেকবার লোকদের চেহারার দিকে তাকায়, মিল করতে পারে না। 70 জন লোক নিয়ে আবু তালেব যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়, ঠিক ওই যেই জায়গায় খ্রিস্টান পাদ্রি যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে কিছু দূর একটা তাঁবুত নাইয়া তারা আরাম করতেছে, সফরে বড় ক্লান্ত। কিন্তু খ্রিস্টান পাদ্রি দেখতেছে দূরে কিছু লোক তাঁবু টানাইয়া বসে আছে, সকলেই শুয়ে শুয়ে আরাম করতেছে। মায়ের নবীর বয়স তখন 12 বছর। মায়ের নবী চিন্তা করে এই মুরব্বীদের সামনে আমরা চাচা বড় মুরব্বী মানুষ, তার সামনে বসা যাবে না। শুকনো একটা গাছ ছিল খেজুর গাছ, খেজুর গাছের নিচে মায়ের নবী আস্তে যেয়ে বসে গেল। ইহুদি পণ্ডিত তাকাইয়া তাকাইয়া দেখে যখনই 12 বছর যুবক মরা খেজুর গাছের নিচে যখন বসে যায়, সঙ্গে সঙ্গে খেজুর গাছটা জিন্দা হয়ে গেছে। কাদেরে কুদরত দারি বরকমল, কাদেরে কুদরত দারি বরকমল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদ, বাহার হালে তুহি মেরা হানগাদার। এর নবীর উম্মতের দাল, মায়ের নবীর দিকে তাকাইয়াস আবার তাওরাত কিতাব খুলে দেখি, না না ওই 12 বছরের ছেলে যখন আসবে আয়শাটা মরা গাছের তলায় বসবে, এই মরা গাছে তাকে ছায়া দিতে থাকবে। শুধু তাই নয় জিন্দা হয়ে গেছে এমন নয়, আস্তে আস্তে দেখে গাছটা জিন্দা হয়ে ডালপালা হয়ে মায়ের নবীকে ছায়া দিতেছে। খ্রিস্টান পাদ্রি একবার ওই কিতাবের দিকে তাকায়, তাওরাতের দিকে তাকায়, আর নবীর চেহারার দিকে তাকায়, যখন নজর করে দেখল মায়ের নবী যেদিকে যায় আসমানের মেঘের খণ্ড তার মাথার উপর ছায়া দিতেছে। আল্লাহু আকবার বলেন, মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়। ইহুদি পণ্ডিত বারবার তাকাইয়া তাকাইয়া দেখে, আস্তে আস্তে করে সামনের দিকে চলে গেল, বলে তোমাদের এই মজলিসের মধ্যে এই কাফেলার মধ্যে আমির কে আছে? ভাই ওই যে একটা লোক শুয়ে আছে ওই ব্যক্তি হলো আমির, ওই ব্যক্তি হলো এই কাফেলার মধ্যে বড় আমির। ওই পাদ্রি তার কাছে চলে যায়, আবু তালেবের কাছে যাইয়া দাঁড়াইলো, দাঁড়াইয়া একবার তাওরাতের দিকে তাকায় আর একবার আবু তালেবের দিকে তাকায়, ডাক দিয়া কয় তোমার নাম কি? আবু তালেব। আবু তালেব ওই ইহুদি পণ্ডিতের দিকে তাকাইয়া কয় তুমি কেমনে জানলা আমার নাম আবু তালেব? এমন সময় ইহুদি পণ্ডিত কয় রে আবু তালেব আমি চিনে ফেলেছি তোমার নামই আবু তালেব। বলে হ্যাঁ আমার নামই তো আবু তালেব। বা ওই যে ছেলেটা দেখা যায়, এই ছেলেটার তোমার কি হয়? তোমার বাতি জানা কি? কয় না না আমার বাতি জানা। কয় ডাক দেখ আবু তালেব, তবে শুনে লও, গোপন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি তাওরাতের ভিতর পেয়েছি, এই যে দেখো তাওরাত কিতাব, তাওরাতের মধ্যে পেয়েছি তুমি তার চাচা হবা, তোমার বাতিজা হবে মোহাম্মদ, বস থাকবে 12 বছর, এই মোহাম্মদের বস কে 12 বছর, তার নাম হবে মোহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার দাদার নাম হবে আব্দুল মুত্তালেব, আর তার চাচার নাম হবে আবু তালেব, সিরিয়ার উদ্দেশ্যে তারা ব্যবসার জন্য যাবে। এরে আবু তালেব তুমি শুনিলাও, এই লোকটাই হলো আখির পয়গম্বর, এই ছেলেটার কত দাম, কত দাম? আরে আবু তালেব 26টা বছর এই রাস্তায় বসে বসে মক্কার থেকে যেই লোকেরা সিরিয়ার জমিনে যায় তাদেরকে খাবার খাওয়াইতেছে শুধু একবার তার চেহারা দেখার জন্য। আরে আবু তালেব তোর হাতের মধ্যে তাজকে স্বর্ণের খনি দেখা যায়, স্বর্ণের খনি দেখা যায়, আমার দিলের মধ্যে বড় আশা। হেরে আবু তালেব আমার জীবন দোষায় মোহাম্মদ যদি নবুয়ত পেয়ে যায়, আমি এই নবীর হাতে হাত দিয়া সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হে আবু তালেব শুধু আমি একা নয়, এই সিরিয়ার জমিনের মধ্যে বড় বড় ইহুদিদের পণ্ডিত তাওরাত কিতাব খুলে
কারণ নিয়ত হলো তাকে কতল করে দিবে কেননা মোহাম্মদ ইসলামের দাওয়াত দিবে তাকে যদি পায় তাকে কতল করে দিবে আর সামনে নিয়ে যেও না সিরিয়ার জমিনে যেও না এটাই হলো আখেরি পয়গম্বর ওই সিরিয়ার জমিনে বড় বড় তাওরাত কিতাবের পণ্ডিতরা বসে আছে আর সামনে তাকে নিয়ে যেও না এমন সময় আবু তালেব ডাক দিয়া কয় যতবার আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার জমিনে গেলাম একবারও ব্যবসায় লাভবান হতে পারি নাই আমার সব কিছু শেষ হয়ে গেছে আজকে ব্যবসার মালামাল যদি শহরে না বিক্রি করতে পারি আজকে লস হয়ে যাবে এমন সময় ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয় রে আবু তালেব তুই কোনো চিল্লি না তোর মালামাল এই পথে বিক্রি করে যা লস হবে না লস হবে না এই নবীর এত ভাগ্য এত কপাল ভালো তুই কিসের চিন্তা কর তোর গড়ি তো আছে আসমানের চাঁদ দেখা যায় হে আবু তালেব আর তুই সিরিয়ার শহরে যাইবি না এখান থেকে মাল বিক্রি করে মক্কার জমিনে চলে দাও আবু তালেব প্রতিমধ্যে মালগুলো বিক্রি করিয়া 70 জনের কাফেলা নিয়ে আবার মক্কার জমিনে আসলো কিন্তু ওদিন মাল বিক্রি করার পরে এত লাভ হয়েছে এত ব্যবসা হয়েছে এত লাভবান হয়েছে আবু তালেব বলে আমার জীবনে যত মালের লস হয়েছে ও তার চেয়ে বেশি গুণের ওই একদিনের লাভ আসল সব উঠে গেছে মায়ের নবী কিনিয়া ওই মদিনার মক্কার জমিনে চলে যায় এর নবীর উম্মতের দান খ্রিস্টান পাদ্রী ও ইহুদি পণ্ডিত পিছে পিছে যায় কিতাবের মধ্যে লেখে 18 কিলো রাস্তা ওই নবীর পিছে পিছে যায় নবী হাঁটতে 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 তো অনেক দূরে চলে গেছে ইহুদি পণ্ডিত আর আমার মায়ের নবী কি দেখে না এমন সময় পাহাড়ের উপর একটা টিলায় উঠে বসে যায় ইহুদি পণ্ডিত ওই পাহাড়ে থেকে মায়ের নবীকে নজর দিয়ে শুধু তাকাইয়া তাকাইয়া দেখে আর পিছনে থেকে তাকাইয়া আছে আর বলে আল্লাহ আমার জীবন দশায় যদি এই পয়গম্বর এই আখেরি পয়গম্বর যদি নবুয়তে পেয়ে যায় সর্বপ্রথম আমি তার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এরে যুবক ভাই ও বুড়া বাবাজিরা আর গুনার কাজ করব না নবীকে মোহাব্বত করব আল্লাহর হুকুম পালন করব মা বাবার দিলের মধ্যে কষ্ট দিবানারে যুবক কত যুবক এমন আছে নিজে কত আরামে খায় মা বাবার খবর লও না রে ভাই মা বাবা যদি দোয়া করে তোমার জীবন বড় ধন্য এ ছোট্ট একটা ঘটনা বলি শেষ করে দিব রে যুব একদিন মায়ের নবীর দরবারে একজন সাহাবী আবু হুরায়রা কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে হাজির আল্লাহর নবী ডাক দেখায় এরে আবু হুরায়রা তুই কেন কান্না করতেছ আবু হুরায়রা ডাক দিয়ে কয় ও পয়গম্বর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার মা আমাকে মারধর করেছে এমন সময় মায়ের নবী ডাক দিয়ে কয় হে আবু হুরায়রা তাহলে কি তুমি তোমার মায়ের নামে বিচার নিয়ে আসছো আবু হুরায়রা ডাক দিয়ে কয় পয়গম্বর আমার মায়ের নামে বিচার নিয়ে আপনার কাছে আসি নাই আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা তোর মায়ের বিচার আমি নবীও করতে পারবো না কারণ মায়ের সম্মান আল্লাহ মা যখন সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নিবে এরে আলেম আজকে তুমি আলেম হতে পারতা না যদি মা দোয়া না করতো এরে বক্তা আজকে তুমি বক্তা হইছো বক্তা হইতে পারতা না যদি তোমার মা দোয়া না করতো এরে এমপি মন্ত্রী এ সমাজের বড় নেতা আজকে তুমি মন্ত্রী হইতে পার পারতানা চেয়ারম্যান হইতে পারতানা মেম্বার হইতে পারতানা যদি তোমার মায়ের দোয়া না থাকতো মায়ের দোয়ার কারণে আজকে তুমি এমপি হয়েছো মন্ত্রী হয়েছো মায়ের নবী বলে মা যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করে নিবে মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আমার নবী করেন ঘোষণা
দিনের দোয়া বিথা যায় না, সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও। এরে যুবক ভাই যদি মা বাবার দোয়া নিতে পারো জীবন তোমার ধন্য, এ তোমার আজকে পীরের দরবারে যাওয়া লাগবে না, আজকে আপেল কলম কমলা নিয়ে পীরের দরবারে যাও, একটা কমলা ভেঙে যদি মায়ের মুখে তুলে দাও, ওই বেদানারা যদি ভেঙে ভেঙে মায়ের মুখের মধ্যে তুলে দাও, মায়ের দিলতে এত খুশি হয়ে যাবে রে ভাই, মা অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। এরে যুবক ভাই আবু হুরায়রা নবীর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না আর ডেকে বলে পয়গম্বর আমার মায়ের নামে আমি বিচার নিয়ে আসি নাই, বলে কেন বসছো, বলে পয়গম্বর আমি জানি আপনি যখন দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে নেবে, পয়গম্বর আমার জন্য একটু দোয়া করেন আমার মায়ের জন্য একটু দোয়া করবি, আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের মালা পরাইয়া দেয়। আল্লাহর নবী দোয়া করলো আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েতের মালা পরাইয়া দাও। আবু হুরায়রা নবীর দরবার থেকে বাড়ির দিকে পাগলের মতো দৌড়ায়, একজন সাহাবী হাত জামা টেনে ধরেছে, এ আবু হুরায়রা কেন এত পাগলের মতন দৌড়াও, তোমার কি কোনো বিপদ হয়ে গেল নাকি? আবু হুরায়রা ডাক দিয়া কয় না না আমার কোনো বিপদ হয় নাই, তবে কেন এত পাগলের মতন দৌড়াও, বলে মায়ের নবীকে দেখছি আমার আম্মার জন্য দোয়া করতে, দেখবো আমি আগে দৌড়াইয়া আবু হুরায়রা বাড়ি যাই না, আমার নবীর দোয়া আল্লাহ কবুল করিয়া আমার মাকে হেদায়েত দান করে দেয়, এই জন্য আমি বাড়ির দিকে দৌড়াই, এমন সময় দৌড়াইয়া বাড়ির ঘরের কিনার সামনে যাইয়া মাকে মা বলে ডাক দিয়েছে। আবু হুরায়রা বলে এত নরম কণ্ঠে মায়ের কণ্ঠ পেয়ে গেছি আমি, আমি বাড়ির আসে আগা আসে বাড়িতে আসার আগে আগে আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করিয়া আমার মাকে হেদায়েতের মালা পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।